আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ফুল তৈরি করে দেখাবো, খুব সহজেই তৈরি করা যায়। আমি এখানে গোলাপি কালার সুতো নিয়েছি, এটা কুশি কাটা সুতো। এর পরের ভিডিওটা আমি বানাবো, সেটা আমি সুতোর কোন সুতোর কেমন দাম সেটা আমি আপনাদের সবাইকে জানাবো। আমি এখন এটাকে সুতোটাকে প্যাচ দিয়ে মানে প্রথম লাইনটা তৈরি করার জন্য নিলাম। এখানে আমি দুটো চেন নেব, আমার যতটুকু ফুলের যে মাঝখানের অংশটা সেটা দরকার, সেই অনুযায়ী আমরা নেব। অনেকে আপনারা বড়ও করতে পারেন, এই জন্য আপনারা অনেক বড় লাইন করতে পারেন, আর অনেকে ছোট ফুল বানাতে চাইলে ছোট লাইন করবেন। আমি এখন সেই একটা সুতো ধরে টান দিলে আমার এই সুন্দর একটা শেপ হবে, এভাবে নিলে খুব সুন্দর হয়, কারণ কতটুকু দরকার ফুলের মাঝখানের অংশটা সেভাবে বুঝে নেওয়া যায়, আর কতটুকু চেন আমার লাগবে সেটাও পরে আবার করে বসানো যায়। এখন আমি প্রথমটার সাথে আমার শেষের চেনটা আমি জয়েন করব। এখান থেকে আমি আমার ফুলের পাপড়িটা শুরু করব। আমি চারটা চেন নিলাম, চারটা চেন নেওয়ার পর এখানে আমি প্রথমে দুটো চেন ডাবল চেন নিয়ে এরপর চারটা চেন নেব। চারটা চেন নেওয়ার পর আমি যেখান থেকে দুটো ডাবল চেন নিয়েছিলাম সেই মাথার মধ্যে আমি আমার এই চারটা চেন জয়েন করব। এখানে আমার এই পাপড়ির জন্য যেই আমার এখানে যে পাপড়ির মুখটা যেটু চোখা হয়েছে সেটা হবে। এরপরে আমি অন্য আরেকটা চেনের মধ্যে যাব, যে সেই চেন থেকে আমি আবার দুটো ডাবল চেন উঠাব। লাস্ট ফিনিশিংটাও আমি চারটা চেন করেই জয়েন করব। প্রথমে যেভাবে চারটা চেন করেছিলাম শেষেও আমি চারটা চেন করেই আমি পাপড়িটা আটকাবো। এভাবে আমি আমার এই গোল বরাটটা এই পাপড়ি দিয়ে বরাট করব। আমি আপনাদের সাহায্যের জন্য আরেকটা করে দেখাচ্ছি, আপনারা দেখুন। চারটা চেন নিয়েছি, এখানে আমি ডাবল চেন টানব, দুটো ডাবল চেন, মানে একটা চেনের ঘরে দুটো ডাবল চেন হবে। তাহলে আমার মোট চেন হলো, ডাবল চেন হলো চারটা এবং শুধু সিঙ্গেল চেন হলো দুটো, তাহলে মোট মিলে হলো আমার ছটা চেন। এই ছটা চেন দিয়ে আমার একটা পাপড়ি। চারটা চেন আবার টানার পর আমি শেষের চেনের সাথে এটা আবার জয়েন করে দেব। যে এমন হবে দেখতে। আমি লাস্ট ফিনিশিংটা কিভাবে করব সেটাও দেখাচ্ছি। লাস্টে আমার চেন ছিল একটা, সেই একটা চেনের মধ্যে আমি এটা করে দিয়েছি, আর লাস্ট ফিনিশিংটা আমি এভাবে করব। এর পরের ভিডিওতে আমি দেখাবো এরকম ফুল করে কিভাবে আমরা লেস তৈরি করতে পারি, সেটা আমি আপনাদের দেখাবো।
আর যে সুতোটা রয়েছে বেস্তি, সেই সুতোটা পিছনের উল্টো পাটের মধ্যে সুতাগুলোর মধ্যে এই সুতাটা আটকে দিলেই আর ছুটবে।